এই তোমার হাজবেন্ড এক্স হাজবেন্ড মুশতাক ক্যামেরায় আছে তুমি ধরো ক্যামেরা এখন তুমি মুশতাককে বলো আমার আর তোমার সম্পর্কটা এবং আমরা আসলে কি করতে যাচ্ছি বলো মুশতাক ইউ আর জাস্ট আ লুজার তুমি আমাকে এতগুলা টাকা এত ইজিলি লিখে দিতে পারলা কিভাবে লিখলা তুমি একবার চিন্তাও করলে না যেগুলো নিয়ে আমি কি করতে পারি বা পুরোটাই আমার নামে করে দিলা আসলে সবসময় এত কিছু করা ঠিক না অনেকে তোমাকে কমেন্টে লিখেছে ব্যাংকের নমিনি কিন্তু ভুলেও মেয়ের নামে দিবেন না এটা তুমি কিভাবে করলা বলো কিভাবে আমার নামে এতগুলো জিনিস দিলা হোয়াট এভার আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম সবসময় সবকিছুতে বিশ্বাস করতে হয় না যাই হোক সেটা আমার জীবনে এত ড্রামা করবা অনেকে বলেছিল তুমি ড্রামা কুইন আমি তো কখনো শুনিনি কিন্তু যাই হোক অনেকে তাকে আবার বলে এমনি কিন্তু ড্রামা কুইন এমনি কিন্তু টিকবে না যাই হোক আজকে মানুষের কথা একদিক দিয়ে বলতে গেলে ঠিক হলো সে এখন আমার নিউ লাভার আমরা একসাথে আছি ভালো আছি মুশতাক ভাই কেমন লাগতেছে আপনার বউরে জড়ায় ধরে আসছি আমি কেমন লাগতেছে হ্যাঁ আমি এটা চিন্তাই করতে পারছি না আমার সুইসাইড করতে ইচ্ছা করছে সুইসাইড করেন না আপনি সুইসাইড করতে এত তাড়াতাড়ি হার মেনে যাবে এত তাড়াতাড়ি সুইসাইড করবে লাইফ কি এত ছোট মুশতাক না আমার জীবনে আমি সবকিছু তোমার মাঝে তোমাকে মুশতাক বলি না মুশতাক আঙ্কেল বলো ও মাই গড বলো আঙ্কেল কে বলো আঙ্কেল বলো মুশতাক আঙ্কেল আই হোপ তুমি বললে তো এখন মনে আরো ঠিকঠাক হবে না আপনি ওকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একসাথে আছি হ্যাপি আছি আপনার আশা করি কোনো প্রবলেম হবে না এই এতগুলো টাকা এতগুলো বান্ডেল দিয়ে আমি এখন ফুর্তি করব কিভাবে ফুর্তি করব আমি শুধু একটি কথা বলবো তুমি আমার কাছে এসেছিলে একটা কমিটমেন্ট ছিল আমাদের প্রমিস ছিল তুমি এগুলো আজকে ভাঙতে পারো না তুমি জানো আমার ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে মুশতাক আঙ্কেল আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করছিলেন রাখছিলেন আমি সবই দেখেছি আমার জীবনে সবকিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি তোমাকে নিয়ে এসেছি আমি ট্রাই করেছি তোমাকে সবচেয়ে সুখে রাখতে সেই জায়গায় আজকে তুমি আমার সাথে অবশ্যই আমি সবই চেষ্টা করতে একটু রেডি হতে দেরি হলে যে কথা শোনাতে সেটা স্বাভাবিক একটি কথা স্বাভাবিক না এটা স্বাভাবিক না এটা কখনোই স্বাভাবিক না 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 এটা আমি তোমার একটু ফোন নিলেই তুমি সন্দেহ করো না না আমি এটা তোমার কাছে কিছু করলেই তুমি সন্দেহ করো যাই হোক আজকে তোমার সন্দেহের জায়গাটা কিন্তু সত্যি হয়ে গেল আমার সাথে আমার নিউ লাভার আছে আচ্ছা আমাকে যে কারণে তুমি ভালোবাসলা তিশা সেটা মুশতাক আঙ্কেলকে খুলে বলো আমার ভিতরে কি পাইছো সেটা ওনার ভিতরে নাই খুলে বলো কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস শিশুর যত্নে সারা বছর তোমার ভিতরে কি পেয়েছি যেটা তার ভিতরে নেই আচ্ছা তোমার ভিতরে তো অনেকে বলছিল না যে আপনার পরে এসে একজন ইয়াং ছেলে দেখে চলে যাবে সেটাই বাহ মুশতাক আঙ্কেল আমি সো লাকি যা হোক আপনি আপনার বউটাকে আমাকে দিয়ে দিলেন না কিন্তু আমি তো দেই নাই আমি কখনোই দিব না কারণ আমি বলেছি তুমি দিতে পারবেও না সে যাই করুক আই এম দি লাস্ট ম্যান যে তার সাথে থাকবে আনটিল মাই লাস্ট ব্রেথ সে চলে যেতে পারে আমি তাকে নিয়ে থাকবো আপনি আপনি যে তার জীবনে এসেছেন বা সে কি জানি না কিভাবে কি সে কি আমি আমার মনে হচ্ছে সে এখন ঠিক তার সে একটু অ্যাবনর্মাল এখন আপনাকে যখন বিয়ে করছে তখন তাকে অ্যাবনর্মাল মনে হয়েছে আমাকে যখন আমার সাথে যখন আসে তখন আমাকে নর্মাল মনে হয় আমার তাকে স্বাভাবিক মনে হচ্ছে না এবং সে যদি আমাকে ধোকা দিতে পারে এবং আপনিও রেডি থাকেন সে আপনাকেও ধোকা দেবে যদি এটা সত্যি হয়ে থাকে না 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 এটা একদমই সত্যি না আমার সাথে আমি জানি না তুমি কি আমার সাথে এটা কোনো ড্রামা করছো কিনা আমি ড্রামা করতে যাব না এটা আমি সত্যি নাই কা আমি এটা কখনোই সত্যি ভাবতে পারছি না 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 আমার মনে হচ্ছে এটা পিছনে কোনো একটা গোপন রহস্য আমি যেটা বলি বসতে আঙ্কেল আপনি আপনার পক্ষে সব সম্ভব আপনি যেহেতু তিশাকে পটাতে পেরেছেন আপনি নতুন একজনকে পটায় ফেলেন না না আমার ক্যারেক্টার তো ওইরকম না কারণ আমি তার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাইছি আচ্ছা আপনি একবারও ভাবেন নাই যে আপনি মরে গেলে বুড়া হয়ে গেছেন এক কচি বাচ্চাটার কি হবে না আমি তো বুড়া হইনি আমি কখনোই বুড়া হইনি এটা মানে ওমেন শুড বি ইয়াং আনটিল দ্য এজ অফ 80 আমি আমার আমার মাত্র 37 বছর আমি বলতে পারি মুখ দিয়ে তো অনেক কিছুই বলা যায় তার মানে কি সবকিছুই হয়ে যায় না তুমি কিছুই বলতে পারো না কারণ তুমি তো আমার কাছে এসছো অনেক কিছু তোমার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে আমাকেও তো লড়াই করতে হয়েছে আমাকেও তো লড়াই করতে হয়েছে অনেক কিছু ফেস করতে সেই লড়াই করে তুমি আজকে তিশা জান মুশতাককে
দেখায় দাও, আমাকে একটা কিস করে ওরে দেখায় দাও যে আমরা কতটুক কাছে হয়ে গেছি। নো, ইট ইজ নট পসিবল। ওকে, ও কান্দুক, কিন্তু তুমি আমার এই জায়গায় একটা ছোট্ট করে কিস দিয়ে দাও। আসলে মুস্তাক এখনো সে কিস দিতে সাহস পাচ্ছে না, দেখছো? ক্যামেরার বাইরে করব, ক্যামেরার মধ্যে কেন করব?